Açarım yine. Şey montur açtın sırtını. মন্দির কোয়ালে ভাই সামনে বাদী শ্রী মাধবী শ্রী সাথী রানী ঘোষ উনি মনিরামপুরে থাকেন, ওনার এক বিদ্যমা শ্রী মাধবী রানী ঘোষ উনি গোবিন্দপুরে বাড়ি উনি বেড়াইতে আসছেন। গতকাল সকালবেলা সকাল অর্থাৎ 4/8/2023 তারিখ সকাল 6টা থেকে 7টার মধ্যে উনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রত্যেক দিনই মানে প্রাতঃভ্রমণ করেন। সেই অনুযায়ী সে 4 তারিখেও সে প্রাতঃভ্রমণে বের হন। বের হইলে সকাল 6টা থেকে 7টার মধ্যে উনি যখন হাঁটাহাঁটি করতেছিলেন, ঠিক ওই মুহূর্তে একটা অজ্ঞাতনামা ছিনতাইকারী ওনাকে চোর থাপ্পড় মেরে ওনার কান থেকে কানের যে 3 আনা ওজনের ধুলটা নিয়ে ছিনতাই করে নিয়ে যায় এবং উনি ওই মুহূর্তে বাড়িতে চলে যায় এবং মামলার যে বাদী উনি দেখেন যে তার মায়ের মানে কান থেকে রক্ত ঝরছে। সে সাথে সাথে বিষয়টা মানে তার মেয়েকে জানায় এবং মেয়ে আসলে তখন সবাইকে জানায়। ওনারা আসলে আমরা এই ঘটনা ঘটার মিনিট 2 পরেই আমরা আসলে জানতে পেরেছিলাম না, 2 ঘন্টা পরে আমরা জানতে পেরেছিলাম। তারপর আমরা আসলে এই বিষয়টা নিয়ে তার অভিযোগ প্রাপ্তির পূর্বেই কিন্তু আমরা কাজ শুরু করি, যেহেতু এটা ছিনতাইয়ের ঘটনা, গুরুত্বপূর্ণ ঘটনা। তারপর মানে সন্ধ্যার দিকে মামলার বাদী এসে মামলা যখন মামলার এজাহার দায়ের করে এবং মামলা রুজু করে সাথে সাথেই আমরা এসআই মোস্তফাকে মামলার দায়িত্বভার অর্পণ করি এবং মাননীয় পুলিশ সুপার মহোদয় জনাব আরিফুর রহমান মণ্ডল বিপিএম পিপিএম ভারকে বিষয়টা অবহিত করি। পাশাপাশি আমাদের অতিরিক্ত পুলিশ সুপার জনাব কামরুজ্জামান পিপিএম মহোদয়কে স্যারকে বিষয়টা জানাই। স্যাররা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বিষয়টা দেখার জন্য বলে এবং যে কোনো মূল্যে এই চিন্তায় হওয়া যে কানের দুল সেটা উদ্ধার করতে বলে আমরা সেই হিসাবে একাধিক টিম শহরের মধ্যে আমরা অভিযান চালাই। ওই মামলা হওয়ার অনুমান 2 ঘন্টা পরে আমরা ছিনতাইকারীকে শনাক্ত করতে সক্ষম হই এবং ছিনতাইকারীকে শনাক্ত করে তারা গ্রেপ্তার করে যখন জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদ করার এক সময় সে স্বীকার করে যে আমি আসলে চেনটা ওই মাধবী রানীর কান হইতে আমি টান দিয়া ছিনাইয়া নেই এবং তার দেয়া তাকে জিজ্ঞাসাবাদ করে কানের দুল কোথায় সে জানায় যে আমি হামিদ মার্চেন্টের যে মার্কেট আছে ওটার দোতলায় বাইজিদ একটা লঙ্গির দোকান আছে, লঙ্গির যে দোকানের যে শাটার কালকে মার্কেটটা বন্ধ ছিল শাটারের ভিতরে একটা সিগারেটের প্যাকেটের মধ্যে রাখে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে তাকে ওখানে নিয়ে যায় এবং সে তার নিজ হাতে আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে সিগারেটের প্যাকেট এবং কানের যে দুল সে বের করে দেয় এবং তখন আমরা সাক্ষীদের সামনে এই কানের দুল আমরা উদ্ধার করে জব্দ করে থানায় নিয়ে আসি। ছিনতাইকারী তার নাম হলো হৃদয়কুণ্ড, সে কিন্তু পৌরসভারই অধিবাসী। এই হলো গতকালকের যে ছিনতাইয়ের ঘটনা। আমরা আসলে অল্প সময়ের মধ্যেই আমরা আসলে এটা ছিনতাইকারীকে শনাক্ত করে এবং এই ছিনতাই হওয়া যে দুল উদ্ধার করতে সক্ষম হয়েছি। ধন্যবাদ সবাইকে। আমরা এখনও তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি, তার ঘটনার সাথে যে অন্য কেউ জড়িত থাকে আমরা তাকেও আইনের আওতায় নিয়ে আসবো। না, ছিনতাইকারী মাদকাসক্ত না, ওইভাবে সে আসলে বোঝা যাচ্ছে না মাদকাসক্ত কিনা। তবে তার দাবি সে আসলে কিছু টাকা তার লোন হয়েছে এবং তার এই লোন কারণে তার মোবাইলটা বন্ধক দেওয়া ছিল এবং এই বন্ধক থেকে মোবাইলটা উদ্ধার করার জন্য সে গতকালকে ছিনতাই করেছে এবং এই এই তথ্যটাই আমাকে দিয়েছে। না, থানার পিসিপিআরে তার আসলে কোনো মামলা আমরা দেখি নাই, থানার পিসিপিআরে তার মামলা নেই। হ্যাঁ হ্যাঁ, সে পূজা উদযাপন কমিটির সম্ভবত পৌরসভার পূজা উদযাপন কমিটির মেম্বার। আচ্ছা, সামনে আসতেছে তো।